মানে কর্মী সভা সকালে বিকালে আমি থাকবো অফিসে আওয়ামী লীগের টিভিতে থাকবে চ্যানেল টিভিতে থাকবে আমরা সবাই মিলে যেয়ে ওইখানকার সমস্যাগুলো দেখে সংগঠনকে উজ্জীবিত করে আসবো আঞ্চলিক ইউনিয়ন পরিষদ বা দলীয় নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে তাদেরকে ঐক্যবদ্ধ করে রেখে আসবো একটি রূপরেখা করে আসবো কিসের জন্য যে করোনা গেলে একটি জনসভা করবো সেই জনসভাকে সফল করার জন্য আরেকদিকে আমরা চাঙ্গা হবো আরো অনেক নেতৃবৃন্দ আমি দেখেছি যারা 90 দশকে 91, 96, 97 যারা আওয়ামী লীগে বিভিন্ন পর্যায়ে গ্রাম থেকে একজন নাগরিকের বিষয়ে বাসা যেত তাদের অনেকেই এখন চুপচাপ আছে নির্জীব আছে অথবা অ্যাক্টিভ নাই এরকম কিন্তু আমার জানাও আছে সেই লোকগুলো কর্মী সভায় গেলে আমরা কিন্তু পাবো তাদেরকে উজ্জীবিত করে নতুন প্রজন্মের নেতৃবৃন্দকে আরো অ্যাক্টিভ করে আমরা একটি জনসভা করতে চাই এটি মাননীয় মন্ত্রী মহোদয় মহোদয় যদি একসেপ্ট করেন তাহলে তার বক্তব্য অবশ্যই বলবেন তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে 5 দিনে 10টা কর্মী সভা করে রাখবো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আর আগামী জনসভাকে কেন্দ্র করে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন আমি মনে করি ইউনিয়ন পরিষদে মাদারীপুরের 3 জন MP মহোদয় আর মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হয়েছে সবাই আওয়ামী লীগ আছে মাদারীপুরে সেইখানে প্রতিযোগিতা হলে এমন কিছু পরিবার আছে নৌকা মানে ভোট দেয় নাই কিন্তু তার বংশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা আছে এই পর্যায়ে আমাদের এখানে বেনিফিটেড হয় আওয়ামী লীগ এন্ট্রিরা তখন নৌকা শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমাদের একটি বাজে অভ্যাস হয়ে যায় নৌকা পবিত্র তাদের মার্কার উপরে এবং কিছু কিছু নেতৃবৃন্দ আছে নাম বলতে চাই না যারা কি না টাকার বিনিময়ে নৌকাটি তার সাইনের বিনিময়ে দিতে চান মাদারীপুরে এরকম হয়েছিল সেই অভিজ্ঞতার আলোকে 3 জন MP মহোদয় এবং মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী ঐক্যমত হয়েছেন যার ভিত্তিতে দেখেছেন শিবচরে কিন্তু নৌকা দেয়নি তিন বছর শুরু হয়েছে এই 24 তারিখে কিন্তু স্বাধীনভাবে বক্তব্য দিয়ে সুন্দরভাবে তাদের মধ্যে দিয়ে যিনি জনপ্রিয় জনগণের সেবা দেওয়ার জন্য পবিত্র আল্লাহর আমানত জোর করে কাউকে বানিয়ে দিলে সে কিন্তু আমানত রক্ষা করতে পারে না এবং দল ক্ষতিগ্রস্ত হয় এবং তার আমল দিয়ে আমরা শেখ হাসিনার আমলে যোগ হব সেই যোগ দিয়ে কিন্তু আওয়ামী লীগ টিকে থাকবে আমি পরিশেষ এক মিলিয়ে বলতে চাই হেফাজত বিএনপি জামাত সহ আওয়ামী লীগের মধ্যে ঘাপটি পড়া লোকগুলো এসে টাকা পয়সা ওয়েলিং চাপচাপি করে যেভাবে আমাদের নেতৃবৃন্দের পাশে ক্ষমতার পাশে ঘিরে থাকে তাতে আদর্শ চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু আদর্শ বিচ্যুতি ঘটে প্রকৃত দলকে সুসমৃত চেতনা করতে পারে না আপনার মধ্যে রাজনৈতিক যে চেতনা দীক্ষা দিয়ে আপনি যে গড়ে উঠতে পারবেন হঠাৎ করে এসে একজন বিজনেসম্যান অথবা আরো পারিপার্শ্বিক একজন মানুষ নতুন শখ করে নিজেকে আমাকে আর একজন কিনে নিয়ে পার্সু করে কনভিন্স করে যদি একজন বড় পান বড় পায়ের শিল্পপতি এসে দখল করে তাকে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যায় না যে কথা তিনি উপজেলা বক্তব্য দিয়ে বলেছেন সাহাবাই ঘোষ ভাই বলেছেন যে উনি 97 তারপর 2001 পরে যে ঘটনাটি ঘটেছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের আমি জানাতে চাই মহানালোচার কথা বলেছেন ক্ষমা পেয়ে মানুষ পছন্দ করে আমাদের এমপি সব সেটি করেন আমি অত্যন্ত কট্টরপন্থী একজন আওয়ামী লীগ জনগণের সেবার ক্ষেত্রে আমি কিন্তু এমপি সাহেবের এই বিষয়গুলোকে ফলো করি উনি বারবার বলেছেন মাথায় নিয়ে আত্মস্থ করেছি মানুষকে ক্ষমা করে দেওয়া তার মধ্য দিয়ে আপনি নিজেকে সমৃদ্ধিশালী করতে পারবেন সেটা কি যে আমরা এখন আর সমালোচনায় জড়াবো না কারণ আপনাদের প্রেসিডেন্ট সদস্য আপনাদের নেতৃত্ব দিচ্ছে তিনি শেখ হাসিনার যে ফোরামে বাংলাদেশ কীভাবে চলবে আওয়ামী লীগ কীভাবে সংসদ সেইখানে যখন ডাইরেক্ট তাকে নিয়েছে তার বুদ্ধি পরামর্শগুলো নেওয়ার জন্য তার অনুসারী যদি হন আপনারা তাহলে আমরা সমালোচনার উত্তর যদি হয় দিয়েছেন ঠিক আছে কিন্তু আমরা শক্তিশালী সংগঠন করতে পারলে বড় বড় নেতৃবৃন্দ কিন্তু 71-এর মহান মুক্তিযুদ্ধে কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়া বিরোধিতা করেছিলেন বঙ্গবন্ধুকে ছাত্রলীগ যুবলীগ মাঠ পর্যালোচনা করেছিলেন পক্ষে তখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মিটিং এ বঙ্গবন্ধু ডাকেন না ডাকলে 10% মানুষ স্বাধীনতার বিরুদ্ধে মত দিত আওয়ামী লীগের রেজলিউশনের সিদ্ধান্ত নিয়েছিল সেদিন বঙ্গবন্ধু কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন তেমনি এখন একটি সময় এসেছে প্রতি বছরে আওয়ামী লীগ আসলে উপজেলা কমিটি নাই বললে চলে জমিয়ে থেকে থাকে সবাই কিন্তু বয়সের ভারে তারা অন্যরকম হয়ে গেছে সেই জন্য এমপি সাহেব উপলব্ধি করেছেন বলেই আপনাদের তরুণ ত্যাগী লোকগুলো নিয়ে কিন্তু একটি টিম করে দিয়ে আমরা নতুন করে পুনর্গঠন করছেন সেখানে আমিও সম্পৃক্ত হতে চাই আমি গেলাম
আপনাদেরও সুবিধা হবে এই যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট নেতৃত্বে আমাকে নাজার এবং মাদার সদরের দায়িত্ব দিয়েছে, সেটা আমি সামনে সব করতেই পারি। আমি আপনাদের কাছে এসে বলতে চাই, সংগঠনকে শক্তিশালী করতে চাই, আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের চেতনায় সচ্চর্যবান হিসেবে আমরা নেতৃত্বকে করতে চাই। সেখানে আওয়ামী লীগ বাকশালা কে করছে সেদিকে আমাদের দেখব, একজন ভালো মানুষ সে যেখানে থাকুক, চাষের থেকে আসুক, বাকশাল থেকে আসুক, বিনপি থেকে আসুক, অসুবিধা নাই, সে মানুষটি ভালো কিনা ভালো মানুষকে নেতৃত্ব দিয়ে আমি আগাতে চাই। মহাজন কাউন্সিলর এবং আমাদের জেলা পরিষদ সদস্যবৃন্দ এবং সকল নেতৃবৃন্দ, আমরা তিন মাসে আমরা বিশ্বাস করি রাজন একেবারে আমাদের ফুয়াদ ভাই সহযোগের টিম এখানে নেতৃত্ব আছে তাদের নেতৃত্বে আমরা সহযোগিতা করবো। এমপি সাহেব ইনশাআল্লাহ নিশ্চিন্তে শুধু নির্দেশনা দিয়ে থাকবেন, আমরা তিন মাসের মধ্যে এই জনসভাটি করে এই 11টি ইউনিয়ন নিয়ে একটা শক্তিশালী মজবুত সংগঠন পরিণত করতে চাই, যা কিনা প্রেসিডিয়ামের সদস্য সাধারণকারী মুখকে উজ্জ্বল করতে পারে এবং তার জন্য উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ আমরা অবশ্যই করোনার পরে আমরা প্রেসিডিয়ামের নেতৃত্বে সদস্যের নেতৃত্বে সাধারণকারীর নেতৃত্বে আমরা শীঘ্রই আমরা ঢাকা পর্যায়ে যোগাযোগ করে আচার এবং মাদারীপুরের কমিটি গঠন করতে সফল হব, সত্যিকারের আওয়ামী লীগকে দিকে আওয়ামী লীগকে সমর্থন করবো। এই আশা ব্যক্ত করে সকল ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।